মরসুমের শীতলতম দিন, কনকনে ঠান্ডায় কাঁপছে শহর কলকাতা, পারদপতনে জবুথবু পশ্চিমের জেলাগুলিও, সর্বনিম্ন তাপমাত্রা আরও নামার সম্ভাবনা। তবে কি শৈত্যপ্রবাহ দেখা যাবে কলকাতায়? কি বলছে হাওয়া অফিস দেখুন। শীতকাল এসে গেল সুপর্ণা, এই কথা এবার বলাই যায়। বছরের শুরুর দিন থেকেই তাপমাত্রার পারদপতন দেখা গিয়েছিল, বৃহস্পতিবার তা আরও নামল। বলা ভালো, এই মরশুমের রেকর্ড পারদপতন হলো এই বৃহস্পতিবার। হাওয়া অফিস বলছে এটি মরশুমের শীতলতম দিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল 12 ডিগ্রির ঘরে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং তার পাশের জেলাগুলিতে গত 24 ঘন্টায় রেকর্ড পারদপতন দেখা গিয়েছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াসে এসে নেমেছে, যা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস কম। এই প্রথম মরশুমের তাপমাত্রার পারদ 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল। এর আগে গত 17 ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটি ছিল মরশুমের শীতলতম দিন। তবে বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। বছরের প্রথম সপ্তাহে রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে। বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে ধাপে ধাপে তাপমাত্রার পতন দেখছিল মহানগর। দিন কয়েক বেলা বাড়তেই হিমের পরশ রীতিমতো কাঁপাতে শুরু করেছিল সাধারণ মানুষদের। রাতে কনকনে বাতাসের সঙ্গে কুয়াশার আস্তরণ দেখা যায়, মনোরম পরিস্থিতি বলে হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সারাদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে, এমনটাই অনুমান। রাত বাড়লে সেই তাপমাত্রার পারদের আরও পতন দেখা যেতে পারে। জেলাগুলিতেও তীব্র শীত অনুভূত হতে শুরু করে দিয়েছে। সকালের দিকে ভারী কুয়াশা থাকলেও বেলা গড়াতে তা কেটে গিয়েছে। কড়া রোদ উঠলে রাতের তাপমাত্রার পতন আরও বেশি করে দেখা যাবে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনই খবর। জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। আসানসোল, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়ায় কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে। জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, এমনটা জানানো হয়েছে। কলকাতাতে আরও তাপমাত্রার পতন হতে পারে আগামী 5 দিনে, সেক্ষেত্রে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে চলে আসতে পারে, এমনই খবর। একের পর এক ঘূর্ণাবর্তের জন্য হোঁচট খাচ্ছিল বঙ্গের শীত, কিছুতেই উত্তরের বাতাস আসতে পারছিল না রাজ্যে। এবার সমস্ত বাধা কেটে যাওয়ায় হাজির কনকনে বাতাস, শীতলতম দিনের আনন্দ উপভোগ করছে রাজ্যের মানুষ।